সব কিছু মেনে নিলি দুলু। তোর ভালোবাসা, ইচ্ছা, অনিচ্ছা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তুই কেন এরকম করলি মা? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না পিসি। কেন? বাবা ওকে মেরে ফেল। আর তাছাড়া কি চুপ করে আছিস কেন বল? আমি শুধু আমার সুখ, আমার ভালোবাসার কথা ভেবেছি, কিন্তু ওর বিধবা মা, ওর অবিবাহিতা বোন সবাই তো ওর মুখে আছে বলো। ওর একটা ভুল সিদ্ধান্তে ওরা সবাই দেশে যেতে পারে, আর বাবা তো ওদের যে কোনো দিন শেষ করে দিতে পারে। তোর জীবনের কি কোনো মূল্য নেই? তুই সকলের কথা ভাববি, তোর কথা কি ভাববি মা? আমার কথা আমি ভেবেছি তো, আর তাই এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু নিপু, নিপু তো কোনো দোষ করেনি, ওর ভালোবাসার তো কোনো ত্রুটি ছিল না। ও আমাকে এখনো খুব ভালোবাসে, ওর সবটুকু দিয়ে ভালোবাসে, আর আমাকে ভালোবাসার জন্য যে কোনো শাস্তি পেতে রাজি আছে জান। কিন্তু সেটা আমি কেমন করে হতে দিই বলতো? আমিও তোকে ভালোবাসি। তুই যা করছিস ঠিক করছিস না মা, এখনো সময় আছে, তুই নিপুর কাছে ফিরে যা। আমি কথা দিয়েছি। কথা দিয়েছিস? কাকে কথা দিয়েছিস? তোর বাবাকে? বাবার সাথে আমি রফা করছি, আমার সুখ আমার শান্তির বিনিময়ে আমি নিপুর জীবনটা কিনে নিচ্ছি। আর তাছাড়া আমি আরেকজনকেও কথা দিচ্ছি। কে সে? সেটা আমি তোমায় বলতে পারবো না, কিন্তু কিন্তু তুই কি সুখী হবি মা? কথা আমি আর ভাবি না বেশি, দুঃখের সঙ্গে পাঞ্জা লড়েই তো আমি এখন বাঁচতে চাই। তুমি জানো আমি কেন এই বিয়ে করছি? কেন? শুধুমাত্র এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য। তোকে আর আমার কিছু বলার নেই, আশীর্বাদ করি তুই ভালো থাক।